নমস্কার বন্ধুরা আমি বুবাই আপনারা দেখছেন ডিটিপি উইথ বুবাই আজকের ভিডিওতে আমরা দেখব রাউন্ড টেক্সট কীভাবে আমরা লিখবো অথচ ভাঙবে না তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন চলুন স্টার্ট করা যাক বন্ধুরা আজকে আমরা করবো এই লোগোটি এই লোগোটি আমরা বানাবো কিন্তু এর একটা ওয়ার্ডও ভাঙবে না তাহলে আমরা প্রথমেই করছি কি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এরই একটা ডুপ্লিকেট বানাবো ডুপ্লিকেট আমরা কীভাবে বানাবো প্লাস্টিকে ধরুন প্লাস্টিকের একটা ডুপ্লিকেট বানিয়ে নিই এরপর আমরা যে জায়গায় লিখবো সেই জায়গার জন্য আরেকটা ডুপ্লিকেট কপি বানাবো এবং একটু বাড়িয়ে নেব ওকে আমাদের হয়ে গেছে এরপর আমরা করছি কি এর একটা ভিউ যাবো এবং স্ন্যাপ টু গাইডলাইন গাইডলাইন বা স্ন্যাপ টু অবজেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো একটা গাইডলাইন নামিয়ে একটু আর এই সেন্টারে বসিয়ে নিচ্ছি ওকে আমাদের সেন্টার বসে গেছে এরপর আমরা করবো কি এই যে মধ্যে যে লাইনটি আছে মধ্যে লাইনটিকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এই উপরে যাচ্ছি আমরা যেখানে রাউন্ডটি কেটে যাবে ওকে কেটে যাওয়ার পর আমরা ব্যবহার করব সেফ টুল সেফ টুলে ক্লিক করে আমরা একটা কোণার থেকে ধরে আমরা একটু বাড়িয়ে নেব কমিয়ে নেবো সরি কমিয়ে নেব যতটা প্রয়োজন আমরা তো নিয়ে নিচ্ছি বাঁ দিক থেকে এবং ডান দিক থেকে কারণ আমাদের যে লেখাটা আসবে কতটা জায়গা হবে সেটা আমরা রেডি করে নিচ্ছি এরপর এই রাউন্ডেরই একটি আর একবার ডুপ্লিকেট বানিয়ে নিচ্ছি প্লাস্টিকে এরপর আবার সেপ টুলে যাবো সেপ তুলে যাওয়ার পর এক কোণা থেকে টেনে নিচে দিয়ে নিয়ে আসবো এরই আরেকটা কোনা ধরব এবং বাইরে দিকে ঘুরিয়ে নিচ পর্যন্ত নিয়ে আসবো যতটা নিচের লেখাটা আমাদের প্রয়োজন ওকে এই পর্যন্ত আপাতত আমাদের কমপ্লিট এরপর আমরা করব টেক্সট তুলে যাব টেক্সট তুলে গিয়ে পর আমরা যে টেক্সটটি আমাদের সেটা সিলেক্ট করে নিচ্ছি এবং যে লেখাটা প্রয়োজন সেটা আমরা লিখে নিচ্ছি আমাদের উপরে যে লেখাটি প্রয়োজন সেটি আমরা লিখে যে একটু গ্যাপটা বাড়িয়ে নিচ্ছি একটা ডুপ্লিকেট করে নিচের লেখাটা আমরা লিখে নিচ্ছি ওকে আমাদের দুটো লেখা কমপ্লিট এই দুটো লেখা আমাদের প্রয়োজন এরও একটু গ্যাপ বাড়িয়ে নিচ্ছি এরপর আমাদের পরবর্তী কাজ হবে কি এটা আমরা একটা লেখাকে সিলেক্ট করব আমরা আপাতত যেটুকু প্রয়োজন লেখা সে আমরা সাইজ হিসাবে কমিয়ে নিচ্ছি একটা লেখা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা চলে যাব অ্যারেঞ্জ টুল অ্যারেঞ্জে গিয়ে শেপিং শেপিংয়ে যাওয়ার পর ওয়েল্ড ওয়েল্ডে ক্লিক করবো প্লাস এরপর আমরা যাব এখান থেকে আর্টিস্টিক মিডিয়া টুল আপনারা দেখবেন জুম টুলের নিচে থাকবে আর্টিস্টিক মিডিয়া টুল আপনাদের দেখে নেবেন কোনখানে আছে আর্টিস্টিক মিডিয়া টুল আর্টিস্টিক মিডিয়া টুলে ক্লিক করার পর আমাদের দেখুন ব্রাশে সিলেক্ট হবে ওকে ব্রাশে সিলেক্ট হওয়ার পর আমরা ডান দিকে আসবো ডান দিকে মেনুতে দেখবো সেভ বলে একটি অপশান আছে তো ওখানে সেভ অপশানে গিয়ে ক্লিক করার পর আমরা দেখবেন এখানে স্টার ডট এক্স বলে একটা অপশান আছে তো আমরা স্টার্টটাকে উড়িয়ে একটা যে কোনো একটা নাম দিয়ে দেব আমরা যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি তারপর আমরা এখানে সেভ করে নেব এটা হেয়ার শুধু স্টার্টটাকে আমরা শুধু উড়িয়ে দেব ওকে এরপর সেমভাবে আমরা করছি কি নিচেরটাকে আমরা সেমভাবেই করব সেম নিচেরটা করার আগে আমরা করব কি এখানে ট্রান্সফর্ম ট্রান্সফর মেশিন বলা একটা অপশান আছে আপনারা যদি না পান এখানে অ্যারেঞ্জে গিয়ে দেখবেন যে ট্রান্সফর মেশিন টুল আছে ওখানে ক্লিক করবেন তারপরেই ডান দিকে দেখবেন দুটো বক্স আছে দুটো বক্সকে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন তাহলে আমাদের কি টেক্সটটা উল্টে যাবে তারপর সেমভাবে আমরা অ্যারেঞ্জে গিয়ে শেপিং যাব এবং এটাকেও করে নেব এরপর আমরা সোজা করবো কি এটাকেও সেভ করে নেবো একটা নাম দিয়ে আবার সেমভাবে স্টারটাকে উড়িয়ে দেব এবং আর একটা নামে নেম টু বলে আমরা সেভ করে নিচ্ছি ওকে এরপর আমরা পিক টুল নিয়ে আমরা রাউন্ডটিকে সিলেক্ট করবো উপরের রাউন্ডটিকে সিলেক্ট করব এরপর আমরা সেমভাবে যাব আবার আর্টিস্টিক মিডিয়া টুল এবং এখানে একটা বক্স দেখতে পাবেন বক্সে খুলব নিচে আমাদের ব্রাশ হিসাবে চলে আসবে এই জেলায় উপরে লেখা সেটি আমরা পেয়ে যাব ওখানে ক্লিক করব দেখুন আমাদের রাউন্ডটি চলে এসছে এরপর আমরা এটাকে একটু কমা বাড়া করে নেবো টাইপটি একটু ছোট্ট হয়ে আছে করার জন্য এখানে দেখবেন অপশান আছে ওপরেই একটু বাড়িয়ে নিলাম ওকে এবার সেমভাবে আমরা নিচের রাউন্ডটি ক্লিক করব আর্টিস্টিক মিডিয়া টুলে যাব সেম বক্স খুলব এবং এখানে আমাদের দেখুন নেম টু নামে সেভ হয়ে আছে এখানে ক্লিক করলে এই লেখাটিও এখানে চলে আসবে সেমভাবে চলে এসছে এটাকেও একটু কমা ভাড়া করে নেব দেখুন আমাদের কিন্তু টাইপ এক একটু জন্য ভাঙেনি কোথাও এরপর আমরা এটাকে ধরে সিলেক্ট করে একটু কম বেশি করে নিতে পারি তাহলে রাউন্ডটিতে ঠিকঠাক বসে যাবে এরপর বাকি রাউন্ডের যে কাজগুলো সেগুলো আমরা করে নেব আপনারা পুরো ব্যাপারটা হয়তো বুঝতে পেরে গেছেন যদি বুঝতে না পেরেছেন তাহলে এক কাজ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কি প্রবলেম হচ্ছে ভিডিওটি অনেক তাড়াতাড়ি করছি তো তার জন্য হয়তো অনেকের অসুবিধাও হতে পারে তো কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন দেখুন আমাদের যেটা মেন কাজ ছিল সেটা আমাদের কমপ্লিট যেটা আমাদের জানার ছিল সেটা আমাদের কমপ্লিট এরপর আমরা যে বাকি কাজগুলো সেগুলো আমরা কুইক সেরে ফেলছি তাহলে ভিডিওটি আমার কম টাইমের মধ্যে হয়ে যাবে লোগো টোগো যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা নিয়ে নিচ্ছি রাউন্ড করার ছিল সেগুলো আমরা করে নিয়েছি অলরেডি আগে থেকে করা আছে আমি ডবল খাটালি করতে চাইছি না আর ভিডিওটি বেশি বড় করতে চাইছি না যদি কিছু সমস্যা বা কোনো কিছু আপনাদের ইনকোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের যেটা মেন কাজ দেখাচ্ছিল সেটা আমাদের দেখা হয়ে গেছে অলরেডি তাহলে যে আমাদের বাকি কাজগুলো সেগুলো আমি সেরে নিচ্ছি আর ভিডিওটি বেশি লম্বা করছি না তো আপনাদের বারবার বলছি আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের ভিডিওটি যদি প্রয়োজন মনে হয় বা আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন আজকের মতো এখানেই শেষ করছে ভিডিও টাটা